رسول اللہ بدشاہ کندے تائے پیر رستار کنارے کے لو جے مر لو کفے حبیب اللہ نبی گو مدینہ ہوئی تے شب کی چھوئی پارے حبیب اللہ نبی گو دیکھ لے اپنا کے جیوانے غلام جھڑے جبے دیکھا دے نبی گو شپانے آروج اپنا تشریف لائے جب حضور کفری روانہ ہو گیا پیارے نبی کی نور سے روشن زمانہ ہو گیا قبروں کا مجھ کو غم نہیں شرے کا وہ ہم غم نہیں جو کہ رسول پاک دل سے دیوان ہو گیا مجھ کو غلام آپ کی در کی اگر نصیب ہو سمجھوں گا جیت جی میرا جنت ٹھکانا ہو گیا یا پکی پنجت میرا تو سلام یا پکی پنجتان
ਨੀ ਆਪ ਕੀ ਪੰਜਤ ਮੇਲਾ ਕੋ ਸਲਾਮੀ ਆਪ ਕੇ ਪੰਜਤਾਨ ਕਰਬਲਾ ਰੇ ਕੁਰਬਾਨੀ ਛੋੜਨ ਕਰ ਪ੍ਰਾਣ ਭੋਰੇ ਸ਼ਕੋਰੇ ਨਾਮਜ ਪੌਰ ਕਰਬਲਾ ਰੇ ਕੁਰਬਾਨੀ ਪ੍ਰਾਣ ਭੋਰੇ ਸ਼ਕੋਲੇ ਨਾਮਜ ਪੌਰ ਯਾ ਹੁਸੈਨ ਸ਼ਾਹ ਹੁਸੈਨ ਲਾਖੋ ਸਲਾਮੀ ਯਾ ਹੁਸੈਨ ਸ਼ਾਹ ਹੁਸੈਨ ਹੁਸੈਨ ਸ਼ਹੁਸੈਨ ਮੁਸਤਫਾ ਜਾਰੀ ਰਹਿਮਤ ਫੈਲਾ ਸ਼ਮ੍ਹੇ ਬਜਮੀ ਉਸੀ ਸ਼ਹੀਦੇ ਮੁਹੱਬਤ ਫੈਲਾ ਕੋ ਸਲਾਮ ਮੁਸਤਫਾ ਜਾਨੇ ਰਹਿਮਤ ਫੈਲਾ ਕੋ ਸਲਾਮ ਸ਼ਮ੍ਹੇ ਬਜਮੇ ਹਿਦਾਇਤ ਫੈਲਾ ਕੋ ਸਲਾਮ ਦੌਲਤੀ ਕਲਬੋ ਮੇ ਅਜਮਾ ਬਲਗਲ ਬਿਕਮਾਰਿਹੀ ਕਸ਼ਵਤ ਜਾ ਬਿਜਮਾਰਿਹੀ
حسرت جمی آنکھ ساری ہی صلو علیہ والہ ہو نہیں پھل تل پھل کی ترنم بل ہو سنی دہر سی کلیوک تبسم بل ہو بلگل کشپت جاؤ جمال ہی حسنت جمیو تو سوری ہی سلونے والی ہی عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو لیکن ایمان میں کامل نہیں بلگلا کشباد جاؤ بچمالی ہی سنت جمی آنکھ سالی ہی صلو علیہ والی ہی صلی اللہ خود صلی اللہ علیہ وسلم صلی اللہ محمد صلی اللہ নিয়ামতের খবর দিব, সে খবরটা হলো একদম বাস্তব সত্য কথা। যেটা গত বছর আমি আপনার মতলব একটা জায়গায়, জায়গাটার নামটা মনে নাই, মতলব একটা জায়গায় প্রোগ্রাম করে আসছিলাম। তো যিনি আমাকে দাওয়াত দিয়েছিল তার নাম হচ্ছে বোরহান, সে ইটালিতে থাকে, এখন ইটালিতে আছে। আজকে বিকেলে ফোন করলো, ফোন করার পরে কথা বললাম, ভালো করে জিজ্ঞেস করলাম, করার পরে তারপর তার ওই প্রোগ্রাম গত বছর প্রোগ্রাম করে আসছে সে প্রোগ্রামের ব্যাপারে কথা বলল। বলার পরে সর্বশেষে বলল যে হুজুর, আপনার সাথে গত বছর স্টেজে যারা ছিল এর মধ্যে প্রায় 8-9 জন মুরব্বী এবার করোনায় কেড়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কজন? 8-9 জন। শুধু বলছে যে আপনার আশেপাশে স্টেজে যারা বসা ছিল এর মধ্যে 8-9 জন নাই, এবার গেলে দেখবেন 8-9 জন নাই। তখনই আমার আমার এই মসজিদের মুসল্লিদের কথা মনে হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমার মসজিদের এরিয়ার উপরে তোমার খাস রহমত আমি মনে করি আছে। কারণ আমি যেখানে বাসায়, মনুবি পাড়া যেখানে বাসায়, আমার বাসার মালিকও করোনায় মারা গেছে। উনি কিন্তু বৃদ্ধ লোক না, উঁচি মুরব্বি হাসতেছে, উনি চিনে। শরীরের চামড়াগুলোও কিন্তু বডে নাই, একদম স্টিল বডি ছিল। অনেক মানুষ শুরু করে অনেক মানুষ করোনা পজিটিভ হয়ে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ রহমত, অশেষ মায়া আমার এই মসজিদের এরিয়াতে যতগুলো মুসল্লি আছে সেই তুলনায় কিন্তু কিছুই হয় নাই, ঠিক না? কি হওয়ার কথা ছিল? এ পাশে আমাদের ডান পাশে কি সরকারি মেডিকেল কলেজ, বাম পাশে বেসরকারি মেডিকেল কলেজ, দুইটাই বিশাল। এদিকের হাওয়া যদি এদিকে আসে, এদিকের হাওয়া যদি ওদিকে যায়, উত্তরের হাওয়া দক্ষিণে, দক্ষিণের হাওয়া যদি উত্তর দিকে যায়, মাঝখানে যদি দুই একবার হাতছানি দিয়েও ডাকে তাও 8-10 জন চলে যাওয়ার কথা, ঠিক না? কেন হয় না জানেন?
হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যদি করে হায়াত ফুরিয়ে যায় তখন কিন্তু কাউকেই পৃথিবীতে রাখা সম্ভব না। হায়াত চলে গেলে, হায়াত শেষ হলে চলে যাবে, সেটা সবার পক্ষেই স্বাভাবিক, ঠিক কিনা? এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। আমি বলছি কোনটা, আমি বলছি যে করোনায় আক্রান্ত হয় মৃত্যুবরণ করেনি, এটা কিন্তু পরম পাওয়া, আল্লাহর কাছ থেকে পাওয়া এক বিশাল নেয়ামত। সেটার কারণ কি জানেন? আমি দেখছি, আমি দেখেছি যে রহমতের অন্যতম কারণ হচ্ছে আপনাদের অন্তরে আছে নিখুঁত নবীর প্রেম। ম্যাক্সিমাম মুরব্বি নবীর প্রেমিক, সুবহানাল্লাহ, ম্যাক্সিমাম মুরব্বি। এই যে মুরব্বিরা বসে আছে এত লম্বা সময়, এই দেখেন ঠিক এই মুহূর্তে এক ঘন্টা হয়েছে, আমি কিন্তু ঘড়ির টাইম দেখে রাখছি, ঠিক এই টাইমে শুরু করেছি, এক ঘন্টা বরাবর এত লম্বা সময় মিলাদ করেছি, অত্যন্ত মনে হচ্ছে যে সবাই অত্যন্ত মর্মুগ্ধকরভাবে আমরা দুরুদ পড়েছি, জিকির করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে আমার কথাগুলো শুনছেন, তাদের জন্য আমার একটাই কথা, তাদের জন্য আমার পক্ষ থেকে একটাই বক্তব্য। সেই বক্তব্যটা হচ্ছে আমরা দুইটা জিনিসকে সমন্বয় করে জীবনযাপন করব। একটা হচ্ছে কি, আমার রাসূলের সাথে প্রেম, সুবহানাল্লাহ, কারণ আল্লাহর ভালোবাসার মধ্যে কিন্তু নবী নেই, কিন্তু নবীর ভালোবাসার মধ্যে আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? কেন বললাম, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে যাদের ভাষা আছে, যারা ভালো মন্দ বুঝতে পারে, সবাই কিন্তু, আমরা বৃক্ষ তরুণতার কথা বলছি না, এটা আলাদা জিনিস, জীব যারা সবাই কিন্তু আল্লাহকে ডাকে, আল্লাহকে ভালোবাসে। বিশেষ করে বেঈমান কাফের মুশরিক যারা, মুনাফিক যারা, ওরাও কিন্তু আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করে, কিন্তু নবীর গোলামি করাটাই হলো ইমানদারের, ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম থাকতে হবে নবীর ভালোবাসা, আর দুই নম্বরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়। আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেবে, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কবরে আমাদেরকে একটা ধাপ অতিক্রম করতে হবে, ধাপে ধাপে আমাদেরকে এগিয়ে সর্বশেষ অবর্ণনীয় পুরস্কার যেটা জান্নাত, সেই জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে যেতে হবে। আর জান্নাতে যাওয়ার পরেও জান্নাতিদের জন্য একটা নেয়ামত রয়েছে, সেই নেয়ামত হলো আল্লাহর সাথে দেখা। আর জোরে মহাব্বতে, ভালো লাগে না কথাটা? আমি স্টুডেন্ট যখন বাড়িতে ছিলাম তখন একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে একদম ভোরবেলা, আমাদের এলাকা তো পাহাড়ি এলাকা, আমাদের এলাকাতে কিন্তু উঁচু নিচু আপনার টি